সালাম স্টিল আয় রে তোমার ছুরে ডাকি রে বসন্ত এলো কোকিল নাই রে হায় রে আমার মন কাঁদে রে আমার সুরের সাথী আয় রে তোমার সুরে বসন্ত এলো কোকিল নাই রে দর্শক প্রতিবারের মতোই আমাদের এই আয়োজনে একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়ে থাকেন আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় এর মধ্যে আপনারা কিন্তু তাকে দেখে ফেলেছেন সুরের সাথী তার নামের সাথে আসলে অনেকগুলো বিশেষণ কিন্তু যুক্ত হয়েছে আমরা যদি একটু ছোট করে বলতে চাই তিনি একজন সফল চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং কাহিনীকার সর্বোপরি তিনি কিন্তু চলচ্চিত্রের সব ক্ষেত্রেই তার অবদান রেখেছেন বলতে গেলে একজন সভ্যসাচী মানুষ প্রবাদ প্রতিম দেলওয়ার জাহান ঝন্টুর কথা বলছি ওনার সবচেয়ে বড় পরিচয় উনি একজন মহান মুক্তিযোদ্ধা তবে আজকে মুক্তিযুদ্ধের গল্প আমরা শুনবো না আজকে ঈদের অনুষ্ঠান ঈদের আয়োজন আমরা আনন্দের মধ্যে থাকবো আর আপনারা বরাবরই জানেন যে উনি একজন পরিচালক পরিচালক বটে তবে গান লিখেন সুর করেন মানে বাংলা গানের পুরো দস্তুর একজন মানুষ প্রথমেই আমাদের দুজনের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মুবারক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ এমন একটি সুন্দর দিনে আনন্দ মুখর একটা দিনে আমাকে তোমরা ডেকেছ আমি তোমাদের কাছে গ্রেটফুল এমন অনুষ্ঠানে তো আমি আর আসি না কোনো আর এরকম গানের মানুষ হিসাবে আপনার সাথে কারো ওইভাবে কোনো কথা হয়নি তো আমার আমার ধারণা দর্শকরা খুবই আনন্দিত হবে আজকে এই অনুষ্ঠানটা এবং আমার মনে হয় যে প্রথমেই যে আপনারা যে গান শুনেছেন আপনারা কি জানতেন যে একজন প্রভাত প্রতিম চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাম ঝন্টু গান গাইতে পারেন আপনারা অপেক্ষা করতে থাকেন আর অনেক কিছু আপনারা পাবেন এখন আমরা যেটি জানতে যাব আপনি প্রথম যে সিনেমায় গান লিখেছিলেন সেটি কোন সিনেমা ছিল এবং কোন গানটি ছিল সিনেমাটি ছিল বন্দুক প্রথম চলচ্চিত্র মুক্তিপ্রাপ্ত সেখানে গান একটা ছিল আলম খানের সুর বন্দুক ছেড়ে আজ হাতে কাস্তে ধরেছি সবুজ মায়ের বুক চিরে শপথ করেছি বন্দুক ছেড়ে আজ হাতে কাস্তে ধরেছি সবুজ মায়ের বুক ছিঁড়ে শপথ নিয়েছি দর্শকদের তথ্যটা জানাতে চাই ওনার প্রথম চলচ্চিত্রের নাম ছিল লিডার কিন্তু সিনেমাটি মুক্তিপ্রাপ্ত না মুক্তি পায়নি সিনেমাটি সেই অর্থে প্রথম সিনেমা বন্ধ উনিশশো সালে রিলিজ হলো এবং আপনার পরিচালিত প্রথম সিনেমা প্রথম সুরকার হিসেবে কোন সিনেমাটিতে আপনি সুরকার আমার শেষের দিকে হারানো প্রেম হারানো প্রেম মৌসুমী ছিল ছবি আচ্ছা বাপ্পা ছিল কিভাবে আমাকে বলে আপনি সবাই বলে সিঙ্গারদেরকে যখন গান তুলে দিই আপনি এত সুন্দর করে গান তুলে দেন গান না কেন আপনি চলচ্চিত্র সঙ্গীত পরিচালক হন না কেন আমি না ওটা আমার ভাই আছে ওখানে আমার আর প্রয়োজন নাই সে করে হঠাৎ করে মনে হলো যে এটা গা মিউজিক দেই তারপরে আমার ভাই আমার নামটা আমার বড় কিন্তু পিঠা পিঠি তুই করে সম্পর্ক আমি বললাম যে এবারের গানে তুই গান করলে তো আমি গীতিকার হই এবার আমি সুর করবো একটা গান ছবির ওখানে গীতিকার তো তুই হতে পারবি না তুই গীত লিখি আছে আমি তোর সাথে থাকবো তারপরে হারানো প্যান্ট ছবি বানালাম ওখানে ওই এলো বসন্ত আমার গানে কোকিল বলে এসো বন্ধু হয়ে যায় রে এই গানটা যদি একটু শুনি আপনার এলো বসন্ত আমার গানে কোকিল বলে বন্ধু যায় রে আমার স্যার আমরা প্রাসঙ্গিকভাবে আপনার ভাইয়ের কথা আসলো উনি তো খুবই গুণী একজন সঙ্গীত পরিচালক শুরুকার ছিলেন আনোয়ার জাহান নান্টু উনি আপনার বড় ভাই বড় পিটা কিন্তু উনাকে সিনেমায় আপনি এনেছেন আমরা যতটুকু কিভাবে আনলেন এবং ওনার প্রথম সিনেমা এবং ওনাকে নিয়ে যদি কিছু একটা ওই সবসময় গান নাটকের যাত্রা করেছে এবং ওই কুমিল্লায় যখন আমরা আমাদের আসল সময়টা কুমিল্লা গেছে আর ক্রিকেট খেলতাম সে ক্রিকেটে কুমিল্লার ওপেনার ব্যবসেন ছিল আমরা গান বান্ধব করে সে ওখানে নাটক হলে সে সঙ্গীত পরিচালনা করত। হঠাৎ করে বললাম নানটু এবার তুই একটা ছবি কর কি গান আমি কি কি গান আছে এই গান সে বললো যে আমি করুম বাহ্ডুকে তারা ঠিক এইভাবে কোলে খাটে মানুষ খুঁজে পাওয়া দায়ের জীবন নদীর কুল কিনারে তো ইন্দ্রমোহন রাজবংশী তো উনি প্রয়াত হয়েছেন হয়েছে এই গানটা আপনি যদি মাটির কোলে খাটি মান খুঁজে পাওয়া রে জীবন রে জীবন কি সুন্দর কি সুন্দর এই কথাগুলো আপনি লিখলেন এবং এই গানের সুরকার আপনার ভাই আনোয়ার নাম টু ওনাকেও আমরা ধন্যবাদ জানাই এত চমৎকার একটু শুরু করেছেন আর ইন্দ্রমোহন রাজবংশের গায়কী কি বলবো স্যার আপনি কিন্তু চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন ছিয়াত্তরটি চলচ্চিত্র কিন্তু আপনি পরিচালনা করেছেন যা বাংলাদেশের একক পরিচালক হিসেবে কিন্তু সর্বোচ্চ বলা যায় তাই না এবং চিত্রনাট্য লিখেছেন তিনশো বিশটিরও বেশি তো শুরুটা স্যার আপনি কিভাবে করলেন সেই গল্পটা যদি আমাদের সাথে আজকে একটু বল শুরুটা হচ্ছে গিয়ে যে আমি আগেই ওই পাকিস্তান পিরিয়ডে আমি জার্মান টেকনিক্যালে যখন পড়তাম স্কুলে নবক স্কুলে যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি ওই ছোটো ছোটো গল্প লিখতি চেষ্টা করতাম তারপর আমার এক বন্ধু আমরা ম্যাট্রিক করার পর আমার এক বন্ধু তোবার ওই জার্মান টেকনিক্যালে পড়তো আমরা দুজন ওও আবার আমার মতো আমার দুজন মিলে অনেক লেখালেখি করে বললাম চল না একুশে ফেব্রুয়ারির সামনে একটা ম্যাগাজিন বের করে ফেলি তো এখানে একটু কষ্ট ছিল তখন বললাম যে আমার ওর ব্রাহ্মণ বাড়ি আমার বাড়ি ব্রাহ্মণ ওকে বললাম চল ব্রাহ্মণবাড়িয়া চলে যাই ওখানে গিয়ে প্রেসে ঢাকার মতো ডিমান্ড হবে না তো ওখানে গিয়ে বসে থেকে 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 কাগজ ছাপিয়ে তারপর ম্যাগাজিন তৈরি নাম রাখলাম দূরবীন যা হয় আর কি যে ওনাদের সেই যৌবনকালে সেই সৃষ্টিশীল মনটা ছিল বলে সৃষ্টি রেখেছেন আমাদের একটা ধন্যবাদ নাকি আপনার জীবন পাল্টে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ইংলিশে ভেরি গুড শব্দটা সেটা হচ্ছে আমি চলচ্চিত্রে আসার আগে আমি অনেক গল্প লিখতাম আর বন্ধু শুনাইতাম একদিন কোথা কি রে ঢাকায় আমুগু শুনাইস না হুনে তো ফিলিমের কোন বড় কেউ হুনা যদি পছন্দ হয় তাহলে লই লইব ঢাকার বন্ধু আমার গনি খুব মারা গেছে ওই আমার সবচেয়ে ফ্রেন্ড সত্যিকারের বন্ধু তো তখন আমি খুঁজে 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 কাকে আমার এক বন্ধু ছিল ফরহাদ রহমান ওরে কইতেছে যে কাকে দেখা যাক খানাত খানাতুর রহমানের দেখা আমি তো রহমানের কাছে যেতে পারবো নাকি ওই তো আমার আদর্শ ক আমি একটা ব্যবস্থা করতে পারি কেমনে ক নীলুফার ইয়াসমিন ইউনিভার্সিটি আমার সাথে পড়ে আমি ওনার কাছ থেকে আর শিডিউলটা নেব কি লিঙ্কটা হ্যাঁ তো পরের দিন আমি সে নিশি পরশু দিন সকাল এগারোটায় যাবে নীলুফার ইয়াসমিন আতা বলে দিব তাহলে এগারোটার সময় টাইম ঠিক আছে ক ঠিক আছে চলে গেলাম এগারোটার সময় গিয়ে দিয়ে বললাম গিয়ে বললো স্যার একজন এগারোটার সময় আসতে বলছিলেন আসছে ও হ্যাঁ হ্যাঁ সব ধর আমি পেয়েছি বাইরে থেকে ও হ্যাঁ নিয়ে আসো ভিতরে তারপরে কে কেন আসছে বলো বলছে যে আমি একটা গল্প লিখেছি ওটা আপনাকে শোনাতে এসছি গল্প আমি তো নিজেই লিখি ঠিক আছে তুমি শোনাতে এসছো শোনো শোনালাম শোনার পর আমি বললাম কেমন লাগলো স্যার তখন বলল যে তোমার নিজের লেখা তো যে তো তুমি চিত্রনাট্য কার কাছে শিখেছ আমি বললাম কারো কাছে শিখি তাহলে তুমি যেভাবে আমাকে গল্পটা তিন ঘন্টা লাগিয়ে বললে শর্ট টু শর্ট শর্ট টু শর্ট শর্ট ডিভিশনের মতো করে চিত্রনাট্য এই দৃশ্যর পরে এই দৃশ্য তো ওই কাছে শিখলা তখন আমি আমি কার কাছে শিখিনি তো আমি এই দেশে যা চলচ্চিত্র এসেছে মানে হলিউড ওই বোম্বে কলকাতা আমাদের দেশের সব ছবি আমি এই দেশে যা এসেছে নাইনটি নাইন পার্সেন্ট ছবি আমি দেখেছি ওই ছবিগুলি দেখে দেখে আমি হিসাব করতাম এইভাবে আমি নিজে নিজে সবার কাছ থেকে জেনে আমার নিজের আইডিয়ায় আমি শিখেছি তখন আমাকে শুনে বললো যে ভেরি গুড ভেরি গুড বলার পর তো আমার পা থেকে মাথা পর্যন্ত কি জানি হয়ে গেল কেন তোর আমাকে ভেরি গুড বলল তখন আমি বললাম যে স্যার কোনো ওখানে এই ছবি বানালে হবে হ্যাঁ হ্যাঁ মাল আছে মাল আছে আমি শব্দটা বুঝি নাই আমি তো অন্য রকম বুঝি মাল আছে তো বুঝলাম না স্যার মাল মানে এখানে ম্যাটেরিয়ালস আছে এই গল্পে এইটা করলে ছবিটা ভালো হবে আপনার শুরুটা তো শুনলাম গল্প আসলে শেষ হবে না যতই শুনবো ততই শুনতে ইচ্ছা করছে আমার তবে আপনি প্রথম চিত্রনাট্যকার হিসেবে চলচ্চিত্র পুরস্কারটি পেয়েছিলেন বীর সৈনিক চলচ্চিত্রের মাধ্যমে এবং সেই সিনেমায় কিন্তু নায়ক মান্না কিন্তু পেয়েছিলেন আমরা আসলে সেই গল্পটা শুনতে চাইবো এবার আপনার মাধ্যমে গল্পটা হচ্ছে মান্নাকে নিয়ে আমি তেরোটি বছর চলচ্চিত্রে এককভাবে না সেকেন্ড লিড হিরো হিসেবে তাকে তেরোটি বছর আমি আমার ছবিতে রেখেছিলাম মান্না নিজের চেষ্টা একক নায়ক হয়ে সব কিছু করেছে ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও একক নায়ক হিসেবে এসে পেয়েছে কিন্তু একক নায়ক হিসেবে চলচ্চিত্র পুরুষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পিছনে আমার একটা একটা অবদান থাকে ডাইরেক্টরকে আমার দুটা আচ্ছা সেটা হচ্ছে গিয়ে যে আমি একদিন হেঁটে এফডিসিতে বেরোচ্ছি দিকে চার নম্বর ফ্লোরের বাইরে ভিতরে গরম একটা চেয়ার পেতে বসে আছে আমি যাচ্ছি আমাকে তো ইসলাম আলাইকুম আসসালাম উস্তাদ করে ডাকে আমাকে ইসলাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কী করতাসো স্যার উস্তাদ বৈশা রয়েছে লাইট হইলে ডাক দিব শ্যুটিং করুন আচ্ছা শুটিং তো করেই যেতেছ ন্যাশনাল আর্ট পাইছ কয় যে না উস্তাদ কেমনে পাবো পাই নাই আমি কিছু তাহলে এক কাজ কর তুই আমার একটা শিডিউল দে তুই শিডিউল দিলে এমন একটা গল্প তৈরি করবো যেন তুই ন্যাশনাল বা ওই একটা সুযোগ থাকে জমা দিবার ঠিক হ আচ্ছা ঠিক আছে দিমু চলে চলেছে তিন দিন পর আমার পিছন থেকে ডাক দিছে পরিচালক সমিতির আলাইকুম গুললাম কিরে শিডিউল চাহিলেন না শিডিউল ব্যারি করছে এ নেন তো শুটিং করলাম সব কিছু করলাম ডাবিং করলাম গান রেকর্ডিং করে আর সেন্সারে জমা দিলাম সেন্সার হয়ে গেল আনকাট তো ছবিটা মুক্তি দিলাম তো চলেছে হিট হয়েছে

আর অ্যাওয়ার্ডটা নিতে পারলো না কিছুই নয় সেখানে চিত্রনাট্যকার হিসেবে আমার ছিল যেদিন ওইখানে চিত্রনাট্য প্রদান করা হয় সেখানে আমি আর যাইনি ওই যখন মান্নার ডাক দিবে যে বেস্ট নায়ক হিসেবে অভিনেতা পেয়েছে অভিনয় মুখ অভিনয় করে পুরস্কার পেয়েছে মান্না এগুলি বললে আমার কাছে খুব কষ্ট লাগবে আমরা যতটুকু জানি যে প্রয়াত মান্নার যেহেতু কথা আসলো আরেকজন প্রয়াত নায়ক সালমান শাহকেও আপনি সুযোগ দিয়েছিলেন আপনার আপনার একটা সিনেমা আমার একটা ছবিতে কাজ কন্যাদান সিনেমা কন্যাদান ওই সিনেমায় কিভাবে আপনি সালমান শাহকে নিলেন এটা হচ্ছে যে সালমান শাহকে নেবার স্বপ্ন তো সবারই ছিল তো আমাকে হঠাৎ সাবানা বলছে ঝুঁটু ভাই একটু আমার অফিসে আসেন আপনার সঙ্গে কথা বলবো তো গেলাম সাবানা তো অবশ্যই জানা সেদিন গেছে আর কি ওনার হাজব্যান্ড সাদাকি সাহেব উনি থাকেন তো উনি গেলাম গেলাম পরে কইল যে ঝুঁটু ভাই আমার প্রোডাকশন তো একটা ছবি বানায় ঠিক আছে আচ্ছা গল্প আমি কী ধরনের গল্প ওই যে আপনি যেমন করেছেন ওরকম সামাজিক একটা ছবি বানান ঠিক আছে লেখা নিয়ে আসলাম শোনাইলাম বেশি শুনতে পার ওকে আছে কি না হ্যাঁ ওকে শোনার পর আমাকে বলল সাবানা ছিল তখন যে নায়ক কাকে নেবেন আমি আর আলমগীর তো সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু ওখানে নায়ক নায়িকা গান টান করবে তার ক্যারেক্টার অনেক বড় ওই নায়ক তার বাচ্চাকে আমার বাচ্চা ইয়া মারা গেছে বিদায় আমাকে দান করে দিছে সালমানের বাচ্চা ওই আদর করতে গিয়ে ওই লঞ্চ থেকে নদীতে পড়ে যা মারা যায় তখন তার ওয়াইফ লিমা পাগল হয়ে যায় তখন পাগল অবস্থা তার পে কনসেপ্ট করা ছিল ওই বাচ্চাটা হইবার পর সাবানা এত কিছু করেছে ওদের জন্য এই জন্য এই বাচ্চাটাকে কে পারবে সাবানের কাছে দিয়ে দেয় এই তখন সাবানা বলছিল যে ঝন্টু ভাই এই নায়কের ক্যারেক্টারটা তো ভালো আমি সালমানকে নেন তো আমি সালমানকে ফোন করলাম সালমান কে আমি বললাম আমি ঝন্টু এরপর আঙ্কাল সালাম আলাইকুম সালাম আলাইকুম তিনবার বললো আমি করলাম যে তোর একটা ছবি আমি তোকে নিয়ে একটা ছবি করবো সাবানা ম্যাডামের ইয়েতে প্রোডাকশনে তখন সঙ্গে সঙ্গে ওয়েলকাম 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 আপনার ছবি সামনে করবো আমাকে শুরু দিল আমি তাকে নিয়ে ছবি শুরু করে দিলাম শেষ করলাম আমরা কিন্তু গল্প আসলে শুনতে শুনতে কিন্তু এমন একটা জায়গায় চলে এসেছি যে আমাদের এখন আসলে এই জায়গা থেকে বিরতি নিতে ইচ্ছেই করছে না তারপর কিন্তু বিরতিতে যেতেই হবে কোথাও যাবে না দর্শক বিরতির পর কিন্তু আমরা আরও অনেক তার যত সফল চলচ্চিত্রগুলো আছে যেমন প্রেম প্রেমগীত ঝিনুকমালা শিমুল পারুল সেগুলো নিয়েও কিন্তু অনেক গল্প আছে আমরা শুনবো কিছুক্ষণ পরে ফিরে আসছি আমাদের সঙ্গে থাকুন দর্শক নিশ্চয়ই আমাদের মতো এতক্ষণ আপনার অধীর আগ্রহে কিন্তু এই আয়োজনে যুক্ত হবার জন্য অপেক্ষা করছিলেন আর বেশি দেরি করব না নিশিথ আমরা কোন চলচ্চিত্রটি দিয়ে শুরু করতে চাচ্ছি ওনার মহেশখালীর বাঁকে একটা সিনেমা আছে ওই সিনেমার উনি গল্প লিখেছেন কাহিনীকার গীতিকারও উনি চমৎকার সব গান আছে আমরা আবিষ্কার করার কথা যেহেতু বলেছি শুরুর দিকে ওই আবিষ্কারের গল্পে আমরা আসবো এই গান এই সিনেমাতে আপনি যা করলেন হ্যাঁ বাংলা গানে আমরা যদি একটু বিশ্লেষণ করি যে আমরা শুনি না কিছু প্রবাদ যে ধরি মাছ নাছুই পানি বা মন ভাঙার মসজিদ ভাঙা এক না এই কথাগুলো আমরা কিন্তু কথার ছলে বলতাম কিন্তু আপনি এই কথাগুলোকে গানে নিয়ে আসতেন এবং এবং সেগুলোকে সুরে ফেলে আবার সিচুয়েশনটা ডিমান্ড করেছিল সিচুয়েশন ডিমান্ড করেছিল বিদায় ওই কথাগুলো আনতে পারলাম আর কি চিন্তাটাকে তো সম্মান জানাতে হবে এরকম চিন্তা আপনি করেছেন ও কারণে ব্যথা দিলে হাইকোর্টেতে বিচার হবে বিচারেতে সাজা হবে ক্ষমা পাবে না একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা নিশীত এই সিনেমায় কিন্তু আরো বেশ কিছু উল্লেখযোগ্য গান আছে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একটি সিনারিও যদি আমি বলি সুচরিতা পুকুরে গোসল করে একটি গান গিয়েছিলেন সেটি হচ্ছে ও পাখি চোখ ঢেকে রাখ তোরা সব একটু দূরে থাক এই গানটা যদি স্যার একটু আমাদের পাখি চোখ ঢেকে রাত তোরা সব একটু দূরে থাক লাজুক মনে যদি লজর নেগে যায় রে অঙ্গে আমার পুরে যাবে রূপের গরব চলে যাবে এই গানের যে সুরকার এই পুরো সিনেমার সুরকারকে আমরা তো বনাম নীতিই হবে শ্রদ্ধেয় আলম খান আমাদের বিখ্যাত আমাদের বিখ্যাত আলম খান কি চমৎকার উনি সুর করেছেন মাটির সুর বলা যায় না এই সিনেমার যে গানটার প্রসঙ্গ না নিলে আমার ধারণা একটা মানে চরম ভুল চরম মানে অপূর্ণতা থেকে যাবে কোনটা সেটা সেটা হচ্ছে আমার প্রেমের তরি আচ্ছা আচ্ছা খুব সুন্দর ফের দোষ ভাইজ আর দোষ অভিযাপন গেইসবিন আমার প্রেমের তোরে বহিয়া চলে মনের মানুষ লইয়া জারে নয়া জেদি খুশি পিরিতে পাল তুইলা আমার মন মানুষে বৈশাগ আছে প্রেমে স্যার আপনার ব্যবসা সফল ছবি তো অনেকগুলোই আছে কিন্তু সিনেমার জগতে সঙ্গীত দিয়ে যেই ছবিটা একদমই ইউ টার্ন করে দিয়েছে সেটি হচ্ছে নিজস্ব ঘরে একদম ব্যবসা সফল একটি ছবি প্রেম সেই ছবির কিন্তু একটি গান আছে সেই গানটি একটু শুনতে চাইবো সুখেরও নিরে আমি নির আমি নিরহারা পাখি এই গানটি যদি স্যার একটু আমাদের শোনা দেন সুখের আমি নিরহারা পাখি বরষার জলের মতো ভরে গেল পাখি আলো জ্বলবে জানে পতঙ্গ পুড়ে ভোরবে এক প্রায় বছরের কয়েক চলেছে রুপালী বন্দর একটা সিনেমা হল ছিল ওই হলে দুই বছর চলেছিল এই সিনেমার মধ্য দিয়ে একটা বাড়ি হয়েছে যে বাড়িটিতে থাকেন আমাদের শ্রদ্ধেয় দেলোয়ার জাম ঝন্টু স্যার আরেকটি ছবির কথা কিন্তু বা চলচ্চিত্রের কথা না বলি না লাইলি মজনু ছবির কথা বলতে হবে সেখানে ইবনে মিজান পরিচালিত মনসুর আহমেদের সুরে গানগুলো হয়েছিল এবং যে গানগুলো আপনি লিখেছিলেন সেই সিনেমার কিছু গান আসলে শুনতে চাই আপনি কোন গানটি আগে শোনাবেন আমি কিন্তু আপনার কাছে জান্নাতের হুর আমি গান চমৎকার গান নাচের একটা গান আছে চারটি লাইন বোধহয় আমি গাইতে পারবো জি স্যার জান্নাতি হুর আমি তোমার মেহবুবা বসরাই ফুল আমি গানা আমার নজরানা বাহ বাহ ইবনে বিজাম যে পরিচালকের কথা বলছেন ওনার সঙ্গে একটা দারুণ জুটি আমাদের সারের গানা লেগেছে হ্যাঁ তো এই তথ্যটাও একটু জানা জানার দরকার ছিল পাশাপাশি আপনি এই যে গানে যে প্রেমের সমাধি শব্দটা আসলো আপনার একটি খুবই বিখ্যাত সঙ্গীতের সিনেমা যদি বলি প্রেমের সমাধি যেখানে অমিত হাসান ছিলেন বাপ্পার ছিলেন তো 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 ওই সিনেমাটা মানে খুবই জনপ্রিয় হয়ে চমৎকার ছিল প্রেমের সমাধি নিয়ে যদি কিছু বলেন প্রেমের সমাধি তো আমি লিখেছিলাম আমার খালতো ভাই আতর রহমান খন্দকার টুনু মারা গেছে প্রযোজক ছিলেন আর আমার ছোট ভাই থেকে যান ছবির হুম ডাইরেক্টর আমিও ওই ছবির গীতিকার আর শুরুকার আমার ভাই না গান আছে প্রেমের সমাধি ভেঙে খাচার পাখি বাদন ছিঁড়ে চলে যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি স্যার আরেকজন নায়কের কথা আসলে না বললি না যিনি ভিলেন থেকে একজন অভিনেতা হিসেবে তার আত্মপ্রকাশ করেছিলেন আপনার হাত ধরে নায়ক জসীমের কথা জানতে চাইব একটু আপনার মাধ্যমে জসীম তো চলচ্চিত্র ছাড়া কিছুই বুঝে না আচ্ছা তখন জসীম ভিলেন হিসাবে সে ছিল রাজ্জাক ভাইয়ের ছবিতে এসেছিলেন রংবাহ ছবিতে প্রথম ফাইট ডাইরেক্টর এবং একটা ক্যারেক্টারও করেছিল তারপর আজিম ভাই তাকে প্রতিষ্ঠিত করেছিল প্রথম ভিলেন হিসাবে তো নায়ক আলম আজিম আজিম তো এরপরে আমি অনেকগুলি ছবি দেখলাম রাজদুলারি ছবিতে একটা গান গাইবে শাবানা সে ভিলেন সাবানা নাচ যাযাবর মেয়ে এটা রাজমহলে গান গাইবে আর ধসিম ম্যান্ডোলিন বাজাবে তো সব রেডি সব কিছু রেডি তো সাবানার গানটা গাইল আর দসিম ম্যানডুলেন বাজাচ্ছে তো শটটার পরে আমার কাছে বলতেছে ওস্তাদ শটটা ঠিক হয়েছে তো হ্যাঁ ফার্স্ট ক্লাস কিন্তু লাগতেছে কি ওই যে প্যান্ট এত বড় একটা বুট এতটুকু বুট গায়ে কোটি এখানে বেল্ট জরির খুব সুন্দর আমি কিন্তু বাহ একেবারে শিবাজি গণেশ শিবাজি গণেশ মানে মাদ্রাজের সবচেয়ে বড় হিরো সে আপনি তো হিরোর উপযুক্ত তো হিরো তো নেন তেলে হ এই ড্রেসের পরে আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর ছবি হলে তোমার নেমো একদিন ওর বাসায় বসে রয়েছে আমি বললাম আজকে কার শুটিং যাই বাবুল চৌধুরী ডাইরেক্টর সাবানা আমি আছি সাবানার সাথে আপনি কি আপনি বিলেন না সাবানারে কান্দে করে আই না বসের সামনে ফেলবো সেই জন্য আমি লাখ সাবান দিয়ে গোসল করে সেন্ট পারফিউম মাইরা তারপরে যাবো তিনটার সময় শুটিংয়ে সাবানা নায়িকা আমি ভিলে না ওরা কান্দে নেব যে আমার গন্ধ পাই তাহলে আমার ডিসলাইক করবে আমি আচ্ছা ঠিক আছে পরশু দিন আপনার শ্যুটিং আছে কয় না তাহলে আপনি বেঙ্গলে আসা পড়েন আপনার শুটিং আছে আমি গেলাম ওইখানে আলমগীর আছে সুচুরিতে আছে সাবানা মেক আপ নিতে সব তো সাবান আসলো আমি আপনি দিলাম ডায়লগটা আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি কেউ আমি বাঁচবো না এটাই আমার শেষ কথা এটা আবার দেখান লাগে নাকি টেক করেন না আলমগিরি ডাকেন ওই তো আলমগীর আছে তো মনে করছে আলমগীরের সাথে সুচুরিতে সুচরিতার তো তো আসছে আসছে পরে আমি বললাম ম্যাডাম ওকে বলেন তো ঠাস করে আমার তো এইভাবে থাকা এরপরে আমি আসতে করে আসলাম এদিকে আসেন কি জিজ্ঞেস না কইরা আমি আপনার সঙ্গে জসিমকে রাখছি এখন আপনি যদি এতে অসন্তুষ্ট হন তাহলে আমি আপনাকে সরি বলবো এবং বদলাই দেবো বলেন আমি কি সরি বলবো আপনাকে তখন বলছেন না 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 করেন আপনি বাহ বাহ ওর মতো ওর মতো মানুষ শিল্পিত পরাগত ওনার মতো চলচ্চিত্রের মানুষ আর কেউ নাই এত ভালো আর কেউ নাই সবাই ভালো ও হলে দি বেস্ট এই এই হলে গিয়া জসিমকে নায়ক মানে ছাবানা সানা নায়ক তো এর আগে উমর শরীফে করছে সুপারহিট হয়ে গেছে মানে ওরকে জোর করে উমর শরীফ নাম দেয়া অমর ছেড়ে করলাম ওটা সুপার হিট হয়ে গেল এক মায়ের দুই সন্তান একটা পালিত একটা আসল ওখানে একটা গান আছে দুই বেগে ছিল মা গো মা ও গো মা মা গো মা ও গো মা সারা জীবন তোমার বুকে রেখো ভালোবেসে আমরা দুজন সুখে দুঃখে রইব তোমার বুকে ওমর শরীফ টাডাং ডা ডা ডাং শরীফ ওমর টাডাং ডা ডা ডাং আরেকটা ইতিহাস হ্যাঁ উনি এই ইতিহাসটুকু বলতে চাই দর্শকদের যে আশির দশকে উনি পাকিস্তানে গিয়ে শুটিং করেছেন মরুভূমিতে করাচি গিয়েছে করাচি থেকে শুটিং মরুভূমি হলে আফগানিস্তান আফগানিস্তান ওখানে থেকে শুটিং করেছে এই গল্পটা সেই শশীপূর্ণ সিনেমায় আপনি কাজটা করেছেন এই গল্পটা আসলে জানা দরকার এই এই গল্পটা শশীপূর্ণ পাকিস্তানের বেলুচিস্তানের মরুভূমির সাইডে পাদদেশের একটা জায়গা শশীপূর্ণ যেমন লাইলি মুদ অ্যারাবিয়ান নাইটসের সত্যি ঘটনা না অ্যারাবিয়ান গল্প কিন্তু একটা সত্যি গল্প শশীপূর্ণ হিরান যা এগুলি সত্যি তো ওইখানে শুটিং করতে গেলাম পরে আমরা বললাম যে আমরা তো মরুভূমি তো আসলাম তো আমরা সিন্ধে মানে করাচ্ছি তো বললো যে একজনকে বললাম ইহা সে রেত কা পাহাড় কাহা ইয়ে তো বহু দূর হ্যাঁ কাহ বেলুচিস্থান বেলুচিস্তান দশ মাইল জানা বাদেই তো বেলুচিস্তান বর্ডার ও সে চলে যাওগে ইরান রোড তখন বললাম যে জানে মানে কিন্তু দূর লাগে কার মে যাওগে তো এক দেড় মে পৌঁছ যাওগে তখন আমি বললাম কেউ না আজই যাই চলো গাড়ি নিচে আমি छविकाहे प्रोड्यूसर और तर बड़ो भाई एमार कैमरामैन हमें तीन जन चले गलम गया शहर को लोग जनक कोई दिशा ये रेत का पहाड़ कितना दूर तक बहुत दूर तक क्या करोगे हम लोग शूटिंग करके शूटिंग करोगे कहा हाँ कैसे करोगे पाकिस्तान गवर्नमेंट का परमिशन है ये जो को परमिशन से कोई काम नहीं होगा मैंने परमिशनों को क्या हो पाकिस्तान गवर्नमेंटे अन्य परमिशन लगभ की परेशन यहाँ का सरदार का परमिशन लगेगा आठ से सरदार सलामैकम वालेकुम आप लोग कहाँ से आए बांग्लादेश से आया बांग्लादेश अच्छा अच्छा बोलो मैं क्या कर सकता हूँ तो उनको लो जे सरदार जी हम लोग तो यहाँ शूटिंग करने आया रेत रेत में अच्छा अच्छा क्या फिल्म का नाम क्या है नाम शशिपुन्नू अरे ये तो हमारा यहाँ का शशिपुन्नू तो बहुत लीजेंट बहुत पहले का बात ये करो तो क्या हम शूटिंग कर सकते एक दहशत तो बोलो डायलॉग दिलो लो लोग हमें भूलना को दिन

শিল্পী যদি কেউ থাকে আমার কাছে ছেলে মেয়ে মিলা সবচেয়ে ভালো মেহেদি আসেন মুঝে তুম নজর সে ঘিরাতে রে মুঝে তুম কবি ভুলা না সকোগে সমাজ ও জলাই হর জান কে হুঝানে বিচা বুঝানা সকো গে মেদে বাংলা গান গায় একটা হ্যাঁ গান গান হ্যাঁ হরন দিনে কথা মনে পড়ে যায় পাই না ভেবে মনে কি যে করে হরন দিনে কথা মনে পড়ে যায় জীবনে যে ভ্রমণ এই ভ্রমণের এই প্রান্তে এসে আপনার কি এই হারানো দিনের কথা মনে পড়ে এইটাই তো মানুষের জীবনের স্মৃতি তো একটাই পুরনো দিন পুরনো দিনে মনে করো যে একটা পুকুর পরে বসে মাছ মারতেছিলাম আর গান হচ্ছে তু গঙ্গা কে মজমে যমুনা কাধারা যখন নাকি ওই দিন গানটা শুনলাম যে তু গঙ্গা কে বেজে ওর গানটা ভারতবর্ষণ মীনা কুমারী দুজনেকে নিয়ে গানটা হচ্ছে তখন আমার ওই যে মাছ মারতাম ওই পুকুরে কোনায় বসে পানি টপ টপ করে পড়তেছে পিপড়া কামড়াইতেছে ওইটা মনে হইলো আমার গান্ডার সময় যখন ওখানে মাছ মারতেছিলাম তখন গান্ডা মাইকে বাঁচতেছিল এইরকম ভাবে যে কোনো পুরনো স্মৃতি বিশেষ করে গান শুনলে মানুষের পুরনো দিনের কথা বেশি মনে হয় সে গানটা জানো কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে মানে ওই যে একটা কথা আছে না পারভেজ ভাই বলছে ওই দিন মাসুদ পারভেশনা বলেছে আমিও বলি যে মানুষ মনে করে যখন বৃদ্ধ হয়ে যায় তখন মনে বাল্যকালটা কেন আবার ফিরে যেতে পারছি না জীবন মৃত্যু কি ভাবায় আপনাকে জীবন মৃত্যু ভাবার কেন মানুষ চিরদিনীতে বেঁচে থাকতে চায় মরতে চায় না মানুষ ওই যে আত্মহত্যা করার সেই আগের মুহূর্তটা সে পৃথিবীর সবচেয়ে বড় পাগল হয়ে গেল আমি মনে করি নয়তো সে মৃত্যুর বড়িটা খাইতো না মৃত্যুর দড়িটা গলায় লাগাতো না মানুষ মরতে চায় না আহা আপনার পুরনো দিনের যে ভাবনা বা চলচ্চিত্র তৈরির যে গল্পগুলো সেগুলোর আমি যদি তুলনামূলক বলি যে এখনকার সময় কি আমরা এরকম মানুষদেরকে তেমন একটা আসলে কি দেখতে পাই কি আমরা জানি না সেই আর্কাইভ করে রাখার চেষ্টা করি মানে হৃদয়ে ধারণ করার চেষ্টা করি স্যার আরেক ছবির গান শেষ মুহূর্তে একটু শুনতে চাইবো শিমুল পারুল সিনেমার একটি গান ভাপা পিঠারে ভাপা পিঠারে तोरे खटे गया আমার মুখটা হাজুল লাগেছে রে ওরে ঘুরির পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কি কলে পৈরাই আমার জান্ডা বসে যারে দূরদর্শী বুদ্ধিদীপ্ত একজন সৃষ্টিশীল মানুষের কাছে আজকে আমরা এত কথা শুনতে পারি আমরা নিজেকে কিন্তু অনেক উচ্ছ্বসিত এবং গর্ববোধও করছি পাশাপাশি আশা করি আজকের আয়োজনটি আপনাদেরও কিন্তু সমানভাবেই ভালো লেগেছে স্যার যদি কিছু বলেন আমি তোমাদের এখানে আসছি এটা আমার একটা বিরাট প্রাপ্তি যা আমি সারা জীবনে যে কষ্টগুলো করেছি প্রত্যেকটা জায়গার কিছু কিছু অংশ আমি বলতে পেরেছি সবখানে বলতে পারি না তোমাদের মাধ্যমে আমি বলতে পেরেছি এবং এটি নিউজকে আমি ধন্যবাদ জানাই এই জন্য আর কি আমাদের চেষ্টায় খুশি তো আপনি অবশ্য অবশ্যই অবশ্যই স্যার যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে আপনার চলচ্চিত্রে সবচেয়ে যে পছন্দের গানটি আপনার আছে সেই গানটি আমাদের গিয়ে শোনাবেন এবং এই গানটি শুনতে শুনতে আজকে আমরা আমাদের আয়োজনটি এটা আমার স্ত্রী স্বপ্ন আমার নিজের প্রোডাকশন আমার লেখা একটি গান সাবিন আসমান গিয়েছিল সাবানা অন্ধ সাবানা সাতার বাজিয়ে তার মনের কথা বলেছিল সেটা হচ্ছে গিয়া সুন্দর নেই যার চোখের আলো সুখে দুঃখে আথি ছলো চলো মনের আশা চোখের জলে বড় সার মতো জরে যায় সুন্দর ভুবনে নেই যার চোখের আলো সুখে দুঃখে আঁখি ছলো চলো by salam steel.